सुप्रिय दर्शक श्रोता अपनारा जानें जे बीएनपी डाका चतुर्थ दफा द्वितीय दिन अवरोध आज के अवरोध तारा एक दफा दाबी देखे जो तत्वावधायक सरकार अधीने सुष्ठु निर्वाचन आमरा देखछिलाम सरासरि आगारगाँव थेके गाड़ी से मोटामुटी यात्री आज यात्री साथे कथा बोलबो जे निर्वाचन निये तादेर भावना कि। सलाम आलाइकुम काका। বিএনপি তো অবরোধ দেখেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন নিয়ে আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য কি আছে? আমাদের কোনো বক্তব্য। আপনারা কি ভোট দিবেন না? আপনি কি ভোট দিবেন? সুষ্ঠু নির্বাচনের অবশ্যই আপনারা ভোট দিবেন। আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপা আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? সাধারণ একজন মানুষ হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে সুষ্ঠু নির্বাচন নিয়ে তো শঙ্কা আছে, আপনারা কি গতবার ভোট দিতে পারছিলেন? হ্যাঁ। আচ্ছা, এবারেও ভোট দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা, আপনারা শুনছিলেন সরাসরি যে নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকরা আসলে কি ভাবছেন। ভাই আসসালামু আলাইকুম, একজন তরুণ হিসাবে আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন? নির্বাচন নিয়ে অবরোধ চলছে, দুর্গান্তি চলছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকামাকায় ভোট দিতে হবে। আমরা চাই আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসুক, এটাই আমাদের প্রত্যাশা। তরুণদের তরুণরা আস্থা রাখছে নৌকরি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আমরা বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলছিলাম এবং যাদের সাথে আমরা কথা বলছি আমরা জানতে চাচ্ছি যাদের নির্বাচনী প্রতিক্রিয়া। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে উঠছেন? আমি হচ্ছে মিরপুর দুই থেকে। আচ্ছা, একজন তরুণ হিসেবে যে অবরোধ চলছে বিএনপির এক দফা দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের সুষ্ঠু নির্বাচন, নির্বাচন নিয়ে আপনাদের বক্তব্য কি? বক্তব্য হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, কিন্তু অবরোধের কারণে দেখা যাচ্ছে আমাদের যাতায়াতের প্রবলেম হচ্ছে। সকালে গাড়ি পাওয়া যাচ্ছে না অফিস টাইমে, তারপরে দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পরপর গাড়ি আসে, যাত্রীর চাপও বেশি। তো এইগুলো তো হচ্ছে একটা মানে দেশের জনগণের ভোগান্তি। বিরোধী দল বলছে যে গতবার সুষ্ঠু নির্বাচন হয়নি, এ কারণে তারা এবার সুষ্ঠু নির্বাচন চায়। আপনি কি গতবার ভোট দিয়েছিলেন? গতবার ভোট দেওয়া হয়েছিল। আচ্ছা, এবারও ভোটের? হ্যাঁ হ্যাঁ, ভোটার অবশ্যই ভোটার। আচ্ছা, ভোট দিবেন এবারও? হ্যাঁ অবশ্যই দিব। আপনি কোন জায়গার ভোটার? আমি হচ্ছে নবাবগঞ্জের। আপনারা শুনছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে অনেক যাত্রী। ভাই একজন তরুণ হিসেবে নির্বাচন নিয়ে আপনার বক্তব্য কি? যে অবরোধ চলছে নির্বাচনের দাবিতে, সুষ্ঠু নির্বাচনের দাবিতে। সুষ্ঠু নির্বাচন সবাই চায়। সবাই চায়। আচ্ছা, আপনি কি ভোটার? জি ভোটার। আচ্ছা, ভোট দিয়েছিলেন গতবার? গতবার ভোট দিয়েছি। আচ্ছা, আপনারা শুনছিলেন যে যাত্রীদের কথা, সচেতন নাগরিকদের কথা। আসসালামু আলাইকুম ভাই, নির্বাচন নিয়ে আপনাদের প্রতিক্রিয়া বক্তব্য। 51 বছর বয়স, এখন মূল্য এক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি না। কেন ভাই? দুইটা নির্বাচনে ভোট কেন্দ্র মানে যে জায়গায় ভোটার তার থেকে দূরে ছিলাম, আর দুইটা তো কীভাবে হয়েছে আপনারা জানেন। এখন ভোট দিতে চাই ভাই, কে যাবে ক্ষমতা সেটা জানার দরকার নাই। আমি জানি, আমি একজন নাগরিক হিসাবে আমি একটা ভোট দিতে চাচ্ছি ভাই, সুষ্ঠু পরিবেশে। আচ্ছা, গত দুবার ভোট দিতে পারেননি? না, গত দুবার ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে যেতেও ভয় লাগছে। কেন্দ্রে যাননি? কেন্দ্রেও যাইনি, যেতেও ভয় লাগছে। আর দুটো নির্বাচনে ভোট কেন্দ্র থেকে অন্য জায়গা দেশের বাইরে ছিলাম, তাই ভোট দিতে পারিনি। আপনারা শুনছিলেন যে সচেতন নাগরিক যারা, তারা কিন্তু যারা ভোট দিতে পারেনি গত দুবার, তারা এবার ভোট দিতে চায়।